আমরা শুধুমাত্র আমাদের তাওয়াটি গরম করেছি। ডিম ভাজতে আসলে কি কি প্রয়োজন, কতটুকু তাপমাত্রা প্রয়োজন? দীর্ঘ 20 মিনিট আমরা আমাদের যে প্যানটি আছে এটি গরম করার চেষ্টা করেছি রোদের তাপে, এবং এটি মোটামুটি গরম হয়েছে। আমরা এখন যেটা করব সেটা হলো এটার মধ্যে একটু তেল দিয়ে আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করব এটি পর্যাপ্ত গরম হওয়া পর্যন্ত। তারপরে আমরা আমাদের পরবর্তী ডিম কীভাবে ভাজা যায় বা আসলে ডিম ভাজা যায় কি না এই রোদের তাপে সেটি দেখব। দর্শক, তেল দিলাম এটার মধ্যে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করব এটি আরেকটু তাপমাত্রাটা বাড়ুক, আরেকটু গরম হোক, তারপরে আমরা এটার মধ্যে ডিম দিব এবং দেওয়ার পরে দেখব আসলেই কি এই রোদের তাপে কিংবা এই রোদে ডিম ভাজা যায় কি যায় না। দীর্ঘ 20 মিনিট আমরা শুধুমাত্র আমাদের তাওয়াটি গরম করেছি এবং এরপর তারপরে আবার তেল দেওয়া হয়েছে। তেল দেওয়ার পরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সামনেই কিন্তু এই তেলের মধ্যে ডিমটা ছাড়া হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ডিমের কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি, ডিম যা ছিল তাই আছে। এবং আমাদের প্যানটা মানে তাওয়া যেটা সেটাও কিন্তু প্রায় অনেকটা গরম হয়েছিল, তবে যতটুকু গরম হলে একটা ডিম ভাজা সম্ভব ততটুকু গরম কিন্তু হয়নি। এবং এর দ্বারা আসলে স্পষ্ট প্রমাণিত হয় যে এযাবৎকালীন আসলে সম্প্রতিকালে গণমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়াতে যে ধরনের ভিডিও ভাইরাল হচ্ছে এই যে রোদের তাপে ডিম ভাজার, এটা কিন্তু একেবারেই ভিত্তিহীন। কেন ভিত্তিহীন চলুন জেনে নেওয়া যাক। অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ক্রিস থমসন যে তথ্যটি দিয়েছেন সেটি হলো ডিমের দুটি ভাগ রয়েছে, একটি সাদা অংশ এবং একটি হলুদ অংশ যেটাকে আমরা আসলে কুসুম বলে থাকি। সাদা অংশটি ভাজার জন্য আসলে যতটুকু তাপমাত্রা প্রয়োজন, মিনিমাম 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে এই প্রোটিন কিংবা সাদা অংশের পরিবর্তন ঘটবে, আর কুসুমটি ভাজার জন্য প্রয়োজন 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমরা আজকের যে তাপমাত্রা সেটি হলো 39 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আজকের তাপমাত্রা, এবং আমরা দীর্ঘক্ষণ কিন্তু আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি। আমরা আমাদের তাওয়াটি গরম করেছি প্রায় 20 মিনিট এবং তেল দেওয়ার পরেও কিন্তু আমরা আরও 15 থেকে 20 মিনিট অপেক্ষা করেছি, তারপরে কিন্তু আমরা ডিমটি দিয়েছি কিন্তু এটির কোনো পরিবর্তন হয়নি। তাহলে কী প্রমাণিত হলো? এই যে উত্তপ্ত তপ্ত রোদে কিংবা এই গরমে ডিম ভাজা আসলে কি সম্ভব? একটি প্রাপ্তবয়স্ক মুরগির দেহের স্বাভাবিক তাপমাত্রা কত জানেন? 40.6 ডিগ্রি সেলসিয়াস থেকে 41.7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তাহলে ধরেই নেওয়া যেতে পারে একটি মুরগি যখন ডিম পারে তাহলে এটি যদি 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যদি আমরা আসলে ডিম ভাজতে পারি তাহলে নিশ্চয়ই মুরগি যখন ডিম পারে তাহলে সেটি ভেজে কিংবা সিদ্ধ হয়ে বের হয়ে আসার কথা। 1913 সালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 56.7 ডিগ্রি সেলসিয়াস এবং লুত মরুভূমি, ইরানের যে লুত মরুভূমি আছে সে লুত মরুভূমিতে গ্রীষ্মকালে তাপমাত্রা থাকে 45 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস। আমাদের সার্বিক হিসাব যেটি বলছে সেটি হলো একটি ডিম ভাজতে মিনিমাম 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন। তাহলে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে ইতিমধ্যেই এই যে ডিম ভাজার যে ভিডিওটি এসেছে এটি আসলে কতটুকু সত্য সেটি আপনারাই বিচার করুন। এবং আরেকটি বিষয় ছিল, এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই, বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই, তাপদাহ চলছে, গ্রীষ্মের চৈত্র খরতাপে আসলে জনজীবন অনেকটাই অতিষ্ঠ এবং রাস্তার পিচ পর্যন্ত গলে গেছে, এটি অস্বীকার করার কিছু নেই। তবে এই যে বিভ্রান্তিকর তথ্য
এই যে এই যেই তাপদাহ এই গরমে ডিম ভাজা হচ্ছে এটি কিন্তু একেবারেই সঠিক নয়। আমাদের দীর্ঘ প্রচেষ্টা আসলে ব্যর্থ। আমরা চেষ্টা করেছিলাম যেইভাবে আসলে ভিডিওটি ভাইরাল হয়েছিল সেভাবে ডিম ভাজার জন্য আমরা কিন্তু আসলে পারিনি। এবং আমরা এই যে ডিম কতটুকু তাপমাত্রায় ভাজা যায় কিংবা ডিম ভাজতে আসলে কী কী প্রয়োজন, কতটুকু তাপমাত্রা প্রয়োজন সেটি আপনাদেরকে দেখানোর, জানানোর এবং বোঝানোর চেষ্টা করেছি। তো আসলে এভাবে আমরা বলতেই পারি বা বলাই চলে, আমরা সেটি আসলে জানি না কতটুকু প্রমাণ করতে পেরেছি বা কতটুকু বলতে পেরেছি। এই যে তাপমাত্রা, এই তাপমাত্রায় কখনোই এইভাবে ডিম ভাজা যায় না। মাহবুব আলম শ্রাবণ, দারিপুর .live, ঢাকা।